নমস্কার, দীপাস্তু হাউস আপনাদের স্বাগত। আজ মহানবমী, মহানবমীর দিনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাটন কষা রেসিপি। মাটন কষা করতে আমার লাগছে সেদ্ধ করে রাখা মাটন, মাটনের স্টক, ভাজা পেঁয়াজ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন, তেজপাতা এবং গোটা গরম মশলা। এই মশলাটাকে ভাজা পেঁয়াজ শুদ্ধ আমি বেটে দিচ্ছি। আমার মশলা বাটা রেডি, এতে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন। এবার আমি সর্ষের তেল গরম করে এর মধ্যে দিচ্ছি তেজপাতা ও শুকনো লঙ্কা। এরপর বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এই মশলার মধ্যে দেব হলুদ, নুন আর অল্প চিনি। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি সেদ্ধ করা মাটন। এবার মাটন স্টকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটা শুকনো অবধি অপেক্ষা করব। ঝোলটা শুকিয়ে গেলে এক চামচ ঘি দিয়ে এটাকে আর কিছুক্ষণ হতে দেব। আমার মাটন কষা রেসিপিটি রেডি। আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয় একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন।